আমি তো কারুর আগে ঝুঁকবো না পুষ্পা ঝুঁকা নেই আমরা বলে থাকি না যে আমরা তো কারুর আগে মাথা নত করব না তাই না আসল কথা হচ্ছে সত্যি কথাটা হচ্ছে জীবনে যদি কিছু করতে চাও তাহলে সবচেয়ে প্রথমে ঝুঁকতে শিখতে হবে ঝোঁকা মানে তোমার মান সম্মান চলে যাচ্ছে তা কখনোই হয় না ঝোকার অ্যাডভান্টেজটা হচ্ছে তুমি তোমার দরজাটা খুলে দিচ্ছ অন্যের সামনে যাতে করে তার মনের মধ্যে যা আছে সেটা তোমার কাছে এসে পৌঁছয় আর ঝুকলে পড়ে বিশেষ করে আমরা যারা ব্যবসা করি এমনকি যারা চাকরি বাকরিও করো তারা যদি নমনীয় থাকো তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে বড় বড় গাছ বিশাল বিশাল গাছ করে কি যখন ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আসে তখন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মাটির মধ্যে আমি ঝুঁকব না আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো তারপরে হয় কি ঝড়ের ঝাঁপটায় মাটি থেকে তার মূল উপরে ধরান করে মাটিতে পড়ে কিন্তু মনে করো ধানের শীষ বা গমের ক্ষেত বা তোমার যত নরম নরম লতা পাতাওয়ালা গাছ আছে তারা পিছে বেঁকে যায় বা সাইডে খসে যায় তখন কি হয় মানে ঝুঁকে পড়ে তখন কি হয় যত রকমের ঝড় ঝাপটা সব তাদের ওপর দিয়ে বেরিয়ে যায় যখন ঝড় শেষ হয়ে যায় তখন আবার তারা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে এই যে আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই যে অফিসের চাকরির কথা মনে করো যে বসের সামনে ঝুঁকবো না ওটাকে ঝোঁকা বলে না ওটাকে বোকা বলে ঝোঁকা মানে হচ্ছে কি জানো তো যখন তুমি কোনো খারাপ অন্যায় করবে কারোর বিরুদ্ধে তখন তোমার নিজের অজান্তে তুমি ঝুঁকে পড়ছো তোমার মেরুদণ্ডটা নরম হয়ে যাচ্ছে মনে করো তুমি এমন একটা কিছু করলে যেটা ঠিক নয় করা তখন তুমি যে লজ্জাটা পাবে বা তোমার ভেতরে যে গিলটি ফিলিংটা হবে সেটাকে বলে আসল ঝোকা আমাকে কেউ এসে একজন কিছু বলতে চাইল তার কথাটা যে শুনে যাও শুনে যাও আমার কথাটা শোনো তখন তুমি যদি বলো আচ্ছা বলুন এটাকে ঝোঁকা বলে না এটাকে বলে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি এটা এই এই ঝোঁকাটার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার থাকতে পারে কিন্তু কেউ যদি তোমাকে এসে বলে শোনো আমার কথা শোনো না আমি কেন শুনব আপনি আমার কথা শুনুন এইটাকে বলে বোকামি ঝোকামি বলে না বোকামি বলে কাজে এই যে আমাদের দেশে আজকাল নানান রকমের রাজনৈতিক নেতারা একজন আরেকজনকে গালাগালি করছে কেউ কারুর কথা শুনবে না উল্টো পাল্টা যুক্তি দিয়ে একজন আরেকজনের ঘাড়ে উঠে নাচানাচি করতে চাইছে কেউ ঝুঁকবে না পুষ্পা কবি ঝুঁকতা নেই হয় এর ডায়ালগ আমাদের মনের মধ্যে গেঁথে গেছে কিন্তু তোমরা যদি সেই ডায়লগ ফলো করো তোমরা পার্থক্যটা বোঝার চেষ্টা করো তুমি যদি নমনীয় হও তুমি যদি যত নমনীয় হবে ভেতরে যত অন্যের প্রতি রেসপেক্ট বা ভালোবাসা বা শোনার ইচ্ছে থাকবে জানার কৌতূহল থাকবে তখন তুমি অনেক কিছু জানতে পারবে যদি দরজা বন্ধ তাহলে তো ভাই আর কিচ্ছু তোমার ভিতরে ঢুকবে না তুমি গতকাল যা ছিলে তুমি আজকেও তাই থাকবে তুমি আগামীকালও তাই থাকবে কারণ তোমার শিক্ষার শেষ হয়ে গেছে কারণ তুমি ঝুঁকবে না মনে রাখবে এই কথাটা ঝোঁকার কথাটার অর্থ হচ্ছে তুমি যখন কোনো অন্যায় কাজ করেছো আবার বলছি রিপিট করছি তুমি যখন কোনো অন্যায় করেছো জেনে বুঝে বা কোনো এমন একটা কাজ করেছো যেটা করাটা ঠিক নয় যদি তোমার করা দুষ্কর্মটা গোপনও থেকে যায় তবু তোমার মনের মধ্যে নিজের কাছে তুমি ঝুঁকে যাবে তোমার মেরুদণ্ডটা বেটে হয়ে যাবে তুমি ঝুঁকে যাবে এবং গিল্টি ফিল করবে এবং সেই গিল্ট এই যে তোমার অপরাধ বোধ সারা জীবন তুমি বয়ে নিয়ে বেড়াবে কাজেই ঝোকার মধ্যে আর বোকামির মধ্যে তফাত আছে বোকামি কোনটাকে বলছি পুষ্পা কবি ঝুঁকতা নেই আমি তো ঝুঁকবো না আমাকে বলবে আমি কি মাথা নিচু করার লোক না 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 আমি আমার কথায় সেটে থাকব। এই যে সেটে থাকা এই যে ফ্লেক্সিবিলিটি না থাকা নমনীয়তা না থাকা এটা শুধু আমাদের চরিত্রেরই দোষ নয় এটা আমাদের প্রফেশনে আমাদের লেখা লেখাপড়ায় আমাদের রিলেশনশিপে আমাদের সমস্ত জায়গায় এটা ক্ষতি করে কারণ তুমি তো শক্ত তোমাকে নাড়াবে কি করে নাড়াতে পারবে না তো না নাড়ালে তুমি তো একা পৃথিবীতে থাকতে পারবে না তোমাকে তো অন্যের মতামতটা নিয়েও থাকতে হবে আমি বলছি যাদের সঙ্গে কাজ করো বা চাকরি করো বা ব্যবসা করো যাকে ভালোবাসো বা যাদের সঙ্গে গল্প টল্প করো এই প্রত্যেকের সঙ্গে তুমি যদি শক্ত হয়ে থাকো দুদিন পরে তুমি শক্ত তো থাকবে কিন্তু তোমার কোনো ভক্ত থাকবে না তুমি একা থেকে যাবে কাজেই ঝুঁকতে শেখো নমনীয় হতে শেখো এই নুস্কাটা নুস্কা হিন্দিতে বলে মানে এই যে একটা হিন্ট দিলাম এই নুসখাটা মনে রাখবে সব সময় সবাইকে একটা চান্স দেবে কারণ দেখো আমরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা নই আমরা প্রত্যেকেই একটা এনার্জি নেটের এক একটা বিন্দু নেটগুলি যখন বোনা হয় প্রত্যেকটা নেটের এক একটা সূত্র বা সুতো আরেকটা সুতোকে টাচ করে থাকে আমরা ঠিক সেরকম ওই লোকটা আমার থেকে আলাদা নয় ও আমি আমিও ও আমাদের সবার চরিত্র আলাদা কিন্তু আমরা একই এনার্জি দিয়ে চালিত হচ্ছি কাজেই তুমি যদি তার থেকে একটু এনার্জি নিতে চাও তাহলে ঝুঁকতে শেখো নমনীয় থাকতে শেখো এটা বিশেষ করে তোমার প্রফেশনে প্রচুর কাজ দেবে চাকরি করো বা ব্যবসা করো যেটাই করো কখনোই তোমার সামনের লোকটিকে এজিটেট করবে না অর্থাৎ উত্তেজিত করবে না করলে পরে সে তোমাকে নট অনলি আর কিছু বলবে না তোমার সঙ্গে কোনো সহযোগিতা করবে না তুমি কি একা একা বাঁচতে পারবে পারবে না তোমার প্রত্যেকের সহযোগিতা দরকার স্বামীর দরকার স্ত্রীর সহযোগিতা স্ত্রীর দরকার স্বামীর সহযোগিতা বাবার দরকার ছেলেকে ছেলের দরকার বাবাকে মায়ের দরকার মেয়েকে মেয়ের দরকার বাবাকে বাবা মার দরকার ছেলে মেয়েকে ছেলেমেয়ের দরকার বাবা মা মাকে কর্মচারীর দরকার বসকে বসের দরকার কর্মচারীর ব্যবসায়ীর দরকার কাস্টমারের কাস্টমারের দরকার ব্যবসায়ীর এই কথাগুলি আমরা ভুলে যাই আমরা মনে করি আমার কারোর দরকার নেই আমি একাই একশো হ্যাঁ একাই একশো হতে হবে কনফিডেন্সে তোমার যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসে তুমি অবশ্যই একাই একশো তোমাকে হতেই হবে কারণ দেখো তোমাকে শুধু ভালো হলে চলবে না তোমাকে হতে হবে আউটস্ট্যান্ডিং উৎকৃষ্ট এই উৎকৃষ্টতার মানের সবচেয়ে উপরের পর্যায়ে পৌঁছতে গেলে তোমাকে কিন্তু নমনীয় হতে শিখতে হবে নমনীয় না হয়ে আজ পর্যন্ত কেউ উচ্চ শিখরে পৌঁছতে পারেনি যারা দাম্ভিক যারা অ্যারোগেন্ট তারা হয়তো তুমি দেখবে অনেকে পয়সা করি করেছে তুমি হয়তো আমাকে যারা লেখো যারা মেসেজ করো যে আমরা তো অনেক ভীষণ খারাপ স্বভাবের মানুষকে দেখি প্রচুর পয়সা করি বানিয়েছে তার মানে পয়সা করি বানানোটাকেই তুমি মনে করছো উৎকৃষ্টতার একটা মাপকাঠি তা নয় উৎকৃষ্টতার মাপকাঠি হচ্ছে কতজন মানুষকে তুমি তোমার দিকে টানতে পারো সেটাই হচ্ছে উৎকৃষ্টতার চরম মাপদণ্ড কাজেই তুমি তখনই মানুষকে তোমার দিকে টানতে পারবে যখন তুমি নমনীয় হবে এবং সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মানুষকে কাছে টানার প্রয়োজনীয়তা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ মানুষ ছাড়া তুমি বাঁচতে পারবে না একা এবং একাকিত্ব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তুমি একা হতে পারো কিন্তু একাকিত্ব নিয়ে তুমি বাঁচতে পারবে না একা থাকতে পারবে কিন্তু যখনই তোমার সঙ্গে কেউ থাকবে না তখন তোমার যে অসুখটা হবে সেটা একা থাকার অসুখ নয় সেটা হবে একাকিত্বের অসুখ কারণ তোমাকে সবাই ছুঁড়ে ফেলে দেবে সেই জন্যে নমনীয় থাকো ঝুঁকতে শেখো পুষ্পাকবে ঝুঁক নেই সাক্তাহে হয় সব ফিল্মি ডায়লগ ফিল্মে চলে মারবো এখানে লাশ পড়বে ওখানে না যে আছে না এরকম এইসব সিনেমায় ঠিক আছে এগুলি এখানে মারব ওখানে লাশ পড়বে এইসব ডায়লগ জীবনের মধ্যে এনো না এইসব ডায়লগ জীবনের মধ্যে আনলে খুব চরম ভুল করবে কাজেই আজকে এইটুকুই বলার ছিল যে নমনীয় থাকো ঝুঁকতে শেখো বি ফ্লেক্সিবল তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও